Welcome my dear students and friends. মাধ্যমিকের রেজাল্ট আগামী সপ্তাহে প্রকাশিত হতে চলেছে। তোমরা প্রত্যেকেই যে যার একটা প্রত্যাশিত নাম্বার পাবে বলে অনুমান করেছো, পরীক্ষা দিয়ে এসে প্রত্যেকে মার্কস ক্যালকুলেশন করেছো। আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের রেজাল্ট বা তার মার্কশিট কীভাবে তোমাদের সামনে আসতে চলেছে, কোন বিষয়ে কত পেলে, কোন গ্রেড তোমরা পাচ্ছ, কিংবা টোটাল কত মার্কস পেলে, তোমরা কোন ডিভিশন পাচ্ছ, সেগুলো ডিটেলস নিয়ে এই ভিডিও। চলো শুরু করি পর্ষদ নির্ধারিত সেই গ্রেড সিস্টেমের ডিটেলস। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত 7ই মার্চ, চলেছিল 16ই মার্চ পর্যন্ত। গত বছর 2021 সালে অতিমারির বাড়ন্তের ফলে নেওয়া যায়নি মাধ্যমিক পরীক্ষা। এবছর অতিমারির গ্রাফ একটু নামতেই নেওয়া হয়েছে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা। প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ে। এবছর মোট পরীক্ষার্থী ছিল 11,26,863 জন। এদের মধ্যে 5,59,000 জন ছাত্র, ছাত্রীর সংখ্যা ছিল 6,26,804 জন। সুতরাং বোঝাই যাচ্ছে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি ছিল। এবছর মাধ্যমিকে এবার 1435টি মূল পরীক্ষা কেন্দ্র বা সেন্টার ছিল, সাব ভেন্যু ছিল 2,759, অর্থাৎ সব মিলিয়ে মোট 4,154টি কেন্দ্রে আয়োজন করা হয় পরীক্ষা। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, গত বছর পরীক্ষা হয়নি, এনরোলমেন্ট হয়ে গিয়েছিল, এবার প্রায় 50,000-এর মতো পরীক্ষার্থী বেড়েছে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মধ্যে প্রকাশ হয় ফলাফল। যেহেতু এটি জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা, পরীক্ষা দেওয়ার পরে ফলাফল নিয়ে চাপা উদ্বেগ কাজ করে প্রায় সকল পরীক্ষার্থীদের মধ্যে। তবে অনেকেই এখনও পর্যন্ত নিশ্চিত নন ঠিক কত করে নম্বর পেলে পাস করা যাবে প্রত্যেকটি বিষয়ে। পরীক্ষার মোট নাম্বার 700, পরীক্ষা মোট দুইটি ভাগে ভাগ করা যায়, একটা লিখিত অংশ, একটা মৌখিক পরীক্ষার অংশ। লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট 100 নম্বর করে নেওয়া হয় প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট 25 নম্বর পেতে হবে একজন পরীক্ষার্থীকে। শতাংশের ভিত্তিতে পাস ধরা হবে তখন যদি প্রত্যেকটি বিষয়ে 25 নম্বর বা 25% নম্বর পরীক্ষার্থী পায়। এবার দেখে নেওয়া যাক ডিভিশন অনুযায়ী কত নম্বর পেতে হবে। ফার্স্ট ডিভিশন 60%, 700-420। সেকেন্ড ডিভিশন 700 যদি 300 কোনো পরীক্ষার্থী পায়, এবং থার্ড ডিভিশন হচ্ছে 712 নম্বর যদি কোনো পরীক্ষার্থী পায়। ঠিক একইভাবে দেখে নেওয়া যাক গ্রেড সিস্টেম পর্ষদের কী রয়েছে। মোট প্রাপ্ত নম্বর 90 থেকে 100% মধ্যে হলে আউটস্ট্যান্ডিং রিমার্কস গ্রেড হয় AA, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে যদি কোনো পরীক্ষার্থী 90 থেকে 100 মধ্যে পায়, 91, 92, 95, 98, 99, তখন তার গ্রেড হবে AA। মোট প্রাপ্ত নম্বর যদি 80 থেকে 89% মধ্যে হয়, অর্থাৎ কেউ যদি 81, 82, 83, 88, 89 এরকম মার্কস পায় কোনো বিষয়ে, তবে তাকে এক্সিলেন্ট রিমার্কস হিসাবে তার বিবেচিত হবে তার রেজাল্ট এবং গ্রেড হবে A+। ঠিক একইভাবে 60 থেকে 69 মধ্যে যদি কেউ মার্কস পায় তাহলে সেটা ভেরি গুড, গ্রেড হবে A। মোট প্রাপ্ত নম্বর যদি 45 থেকে 59 হয় তাহলে তার গ্রেড হবে B+, রিমার্কস হবে গুড। মোট প্রাপ্ত নম্বর 35 থেকে 44% মধ্যে হলে রিমার্কস হবে স্যাটিসফ্যাক্টরি, গ্রেড হবে B। মোট প্রাপ্ত নম্বর 25 থেকে 34% মধ্যে হলে রিমার্কস হবে মার্জিনাল এবং গ্রেড হবে C। আর মোট প্রাপ্ত নম্বর 25-এর নিচে হলে রিমার্কস হবে ডিসকোয়ালিফাইড, গ্রেড হবে D। রেজাল্ট রিভিউ পরীক্ষার্থীরা মোট প্রাপ্ত নম্বরে যদি সন্তুষ্ট না হয় অবশ্যই খাতা পুনরায় দেখার জন্য আবেদন জানাতে পারে। সেক্ষেত্রে কম্পালসারি দুটি বিষয়ে ন্যূনতম C গ্রেড পেতে হবে, এবং পরীক্ষার্থীদের অনলাইন অ্যাপ্লিকেশনের সাথে সাথে রিভিউ করার ফি ফলাফল প্রকাশের 15 দিনের মধ্যে জমা দিতে হবে। রিভিউ করার অ্যাপ্লিকেশনটি যদি অপূর্ণ থাকে কিংবা কোনো ভুলভ্রান্তি থাকে
তবে পর্ষদ থেকে সেটি বাতিল বলে বিবেচিত হবে। আর যে অ্যাপ্লিকেশনগুলি ঠিক থাকবে সেগুলি পরবর্তী ফলাফল কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা চেক করে নিতে পারে। এইভাবে মেনে চলা হয় খাতা রিভিউয়ের সম্পূর্ণ প্রক্রিয়া। যেহেতু আগের বছর পরীক্ষা হয়নি এবং এবছর অতিমারী আবহে স্কুলে ক্লাস করানো ছাড়াই নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা, সেক্ষেত্রে সঠিক প্রস্তুতি ছাড়াই অনেক পরীক্ষার্থী দিয়েছেন পরীক্ষা। তেমনি পরীক্ষকও অনেক খাতা চেক করার সময় দেখতে পেয়েছেন অনেক ভুলভ্রান্তি। তবে যেহেতু ক্লাস ঠিক করে করানো সম্ভব হয়নি, সেক্ষেত্রে কিভাবে নম্বর প্রদান করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে পরীক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সকল সাধারণ মানুষ। অনেকেই চাইছেন যেহেতু ক্লাস হয়নি তাই সবাইকে পাস করিয়ে দেওয়া হোক, আর এ বিষয়ে প্রত্যেকের নিজস্ব মন্তব্য থাকতেই পারে। তোমাদেরও যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। নেক্সট আপডেট নিয়ে আবার দ্রুত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।